শাহজাহানের হামলা না, এখানে আমাদের শাহজাহান ছিল, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এসেছিল তারা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, এই ধরনের একটা ঘটনা, তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 10 দিনের আন্দোলনে বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোন ভাঙচুর অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আপনারা সাংবাদিক বন্ধুরাও সেটি দেখেছেন। কিন্তু যখনই বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠন একটি সংবাদ সম্মেলন করে বাইরে থেকে অছাত্রদেরকে বাস ট্রাকে করে নিয়ে এসে ক্যাম্পাসে মহড়া দিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন, তখনই পুলিশ ছাত্রদের সাংবিধানিক অধিকার, ছাত্রদের একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে উত্তেজনা উস্কে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুশৃঙ্খল ভাবে নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাংবিধানিক অধিকারের প্রয়োগ করবে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। আজকে শাহবাগ থানায় অজ্ঞাতনামা বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল যে ঘটনাটি শাহবাগে ঘটেছে সেখানকার একজন দায়িত্বরত রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার একটি স্টেটমেন্ট আমি আপনাদেরকে শোনাতে চাই। শাহজাহানের হামলা না, এখানে আমাদের শাহজাহান ছিল, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এসেছিল তারা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, এই ধরনের একটা ঘটনা, তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আপনারা শুনতে পেয়েছেন, তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি। কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের সেই এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো, এটি নিয়ে আমরা সন্দিহান। বন্ধুগণ, আমরা ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা করছে, এটি দ্রুত খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা এমন কোন পুলিশ প্রশাসনকে আমাদের আশেপাশে চাই না যারা এ ধরনের নেককার্যজনক ঘটনা ঘটাতে পারে। আমরা চাই দ্রুত তাদেরকে স্থানান্তর করে অন্য কোথাও দায়িত্ব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আহ্বান জানাতে চাই গণমাধ্যম কর্মী এবং যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যদি ভবিষ্যতে কোনো ধরনের হামলা মামলা এবং আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মানবাধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়, আপনারা অবশ্যই কথা বলবেন। আপনারা আপনাদের জায়গা থেকে ছাত্রদের এবং আমাদের সাংবিধানিক অধিকার রক্ষায় আমাদের পাশে দাঁড়াবেন।